সবাইকে নমস্কার, খুলুমখা। আমি আরেকবার আমার প্রিয় ত্রিপুরাবাসীর সামনে কিছু বলার জন্য এসেছি। কারণ কি, কাজ করার সময় তখন বাস্তবে কি হচ্ছে, কোথায় ডিফারেন্সেস হচ্ছে আর তাকে কিভাবে করা যেতে পারে, সেই দিকগুলো সামনে উঠে আসে। তো তার জন্য সময়ে সময়ে আপনাদের কাছে আমাকে আসতে হবে, আপনাদের সহযোগিতা নিতে হবে এবং আপনাদেরকে সবাইকে নিয়ে এই যে সময়টা লকডাউনের সেটাকে আমরা সঠিকভাবে পালন করে আমাদের দায়িত্ব যেটা রয়েছে সেটা প্রমাণিত করব। আরেকটা বিষয় আমি বলতে চাইব, এই করোনা ভাইরাস নিয়ে একটা অপপ্রচার যে না, দুধ খাওয়া যাবে না, এখন আর দুধের মধ্যে ভাইরাস চলে আসবে। দুধ বয়েলড করার পরে আমরা নেই, তো বয়েলড করার পরে আপনি আপ সে ভাইরাস মুক্ত থাকে। আর এই সময় দুধ নেওয়া উচিত যদি আপনার কাছে থাকে ব্যবস্থা। ডিম বন্ধ করে দিয়েছে অনেক জায়গাতে, চিকেন খাচ্ছে না অনেক জায়গাতে। এই সময়ে এগুলোর প্রোটিন ভিটামিনের প্রয়োজন রয়েছে, যদি আপনার কাছে সামর্থ্য রয়েছে সেগুলো নিতে কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় কোনো ডাক্তার সার্টিফিকেট দেয়নি বা কোনো অর্গানাইজেশন সার্টিফিকেট দেয়নি রিসার্চ করে যে চিকেন খেলে করোনা ভাইরাস চলে আসবে, ডিম খেলে করোনা ভাইরাস চলে আসবে, দুধ খেলে করোনা ভাইরাস চলে আসবে। এগুলো অপপ্রচার। যদি আপনার কাছে সামর্থ্য রয়েছে আর যদি এগুলো মার্কেটে রয়েছে, তো আপনারা আপনার প্রয়োজন মতো সেগুলো আপনারা নিজের ভোজন সামগ্রীর মধ্যে রাখতে পারেন। তার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। এই যে বিষয়গুলি আমি বললাম, এগুলো কাজ করার সময় সামনে এসেছে, তার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও হয়তো বা জানেন এই বিষয়গুলো আছে, তো এগুলো সমাধান করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিজ নিজ বাড়িতে থাকবে। এবং আজকে যেই বিষয়গুলি আমি তুলে ধরলাম, এই ক্ষেত্রেতে যারা যারা রয়েছেন, আজ থেকে ওনারা সেই কাজে নিজেকে সমর্পিত করে দেবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। সেটাই মহান কাজ, সেটাই মূল দায়িত্ব, সেটাই নরেন্দ্রভাই মোদীজি বারবার আপিল করছেন। সরকার সমস্ত ব্যবস্থার প্রতি সমর্পিত রয়েছে, কিন্তু যে বিষয়গুলি আমি তুলে ধরলাম এই বিষয়গুলি আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করুন। আমি আশা করি এই কাজগুলি আপনারা নিষ্ঠার সঙ্গে করতে সক্ষম হবেন। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।